হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তো ভালোই আছো। আজকে তোমাদের টপ ফাইভ বা বেস্ট ফাইভ স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার নিয়ে আলোচনা করবো এবং তোমাদের দেখাবো যে কোনটা পেড এবং কোনটা ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে বা ইউজ করতে পারবে এবং কোনটা বেস্ট, তো সেইটা নিয়ে আজকে আলোচনা করবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখবে তবে তোমরা বুঝতে পারবে যে কোনটার মধ্যে কোন ফিউচারগুলো এক্সট্রা পাবে বা কোনটা ফ্রিতে তোমরা ইউজ করতে পারবে। আর টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না করে থাকো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো বেশি কথা না বলে চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ যে তোমরা এই যে একটা স্ক্রিনশট নেওয়া আছে এই সফটওয়্যারের মধ্যে, স্ক্রিনশটটার মধ্যে দেখতে পাচ্ছ এখানে যে বেস্ট সফটওয়্যার, বেস্ট ফ্রি সফটওয়্যার স্ক্রিন রেকর্ডার, এটা হচ্ছে ফ্রি স্ক্রিন রেকর্ডার। আর এটা হচ্ছে এই যে ডান দিকে যে সাইডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেস্ট পেইড স্ক্রিন রেকর্ডার। এগুলো কিন্তু পেইড সফটওয়্যার, এগুলো হচ্ছে কিনতে হবে বা পারচেস করতে হবে আর এগুলো হচ্ছে টোটালি ফ্রি এই সাইট থেকে যতগুলো সফটওয়্যার দেখতে পাচ্ছ। তো তার মধ্যে যদি তোমরা তোমাদের কম্পিউটার যদি খুব লো বাজেটের বা কনফিগারেশন যদি লো হয় তাহলে কিন্তু তোমরা এই সফটওয়্যারগুলো কিন্তু ইউজ করতে পারো। এগুলো কিন্তু তোমাদের লো বাজেটের বা লো কনফিগারেশন মেশিনের ক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারগুলো খুব ভালো, এগুলো কিন্তু ইনস্টল করে নিতে পারো তোমরা। এগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু করতে পারো। তো এখান থেকে ফ্রি সফটওয়্যারের মধ্যে এখানে একটা সফটওয়্যার দেখতে পাচ্ছ যে OBS সফটওয়্যারটা, OBS স্টুডিও, এটা হচ্ছে হাই ভার্সানগুলো কিন্তু তোমাদের মেশিনে হয়তো চলবে না, ফ্রি সফটওয়্যার হতে পারে বাট এটা কিন্তু তোমাদের সিস্টেম রিকোয়ারমেন্ট বা তোমাদের কম্পিউটারের যে রিকোয়ারমেন্ট আছে কনফিগারেশনটা সেটা কিন্তু হাই প্রয়োজন, নাহলে কিন্তু এই সফটওয়্যারটা তোমরা ইনস্টল করতে পারবে না, এটা বা লুমটা, ঠিক আছে, এই দুটো সফটওয়্যার। এছাড়াও তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এখানে আছে কামতেসিয়া, এই সফটওয়্যারটাও পেড সফটওয়্যার বাট এখানে কিন্তু তোমরা এগুলো চাইলে কিন্তু ক্র্যাক ভার্সানও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। বা তোমরা যদি না পাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই ভিডিওর যে কমেন্ট সেকশনে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কোন সফটওয়্যারের ক্র্যাক ভার্সান প্রয়োজন, সেটা কিন্তু কমেন্ট করলে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সেই লিঙ্কটা প্রোভাইড করে দিব। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন সফটওয়্যারটা প্রয়োজন। সবার প্রথমে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছ এই যে ডেবুট ভিডিও ক্যাপচার, তো আমি তোমাদের স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ডেবুট এখানে কিন্তু লাস্ট পজিশনে প্রায় আছে। এই সফটওয়্যারটা কিন্তু বেস্ট একটা সফটওয়্যার তোমাদের যদি স্ক্রিন রেকর্ডের যদি প্রয়োজন হয় এবং সিম্পল একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মধ্যে সেরকম কিছু হার্ড কিছু কাজ নেই, এটা খুব সহজেই তোমরা ইউজ করতে পারবে এই সফটওয়্যারটা। তো এরপরে যে সফটওয়্যারটা বলছি সেটা হচ্ছে বিন্দিকাম। বিন্দিকাম সফটওয়্যারটা এখানে কিন্তু কোথাও নেই, ঠিক আছে, বিন্দিকাম সফটওয়যারটা। তো এটা হচ্ছে একটা পেড সফটওয়্যার, যদিও এটা তোমরা ট্রায়ালে যদি নিতে চাও তাহলে কিন্তু ট্রায়াল ভার্সনও ইউজ করতে পারো। তো এটা ফ্রিতে ইউজ করতে হলে তোমরা কিন্তু এর লোগো মার্কটা বা ওয়াটার মার্কটা কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এটার যদি তোমরা যদি ক্র্যাক ভার্সন যদি কোথা থেকে যদি ডাউনলোড করে নাও তাহলে কিন্তু এটা সেই লোগোটা কিন্তু আর থাকবে না। আর তোমাদের এর আগেও বললাম যদি তোমরা চাও যে এর ক্র্যাক ভার্সন বা কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, প্লাস টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন্ট অবশ্যই হবে, সেখান থেকে কিন্তু পার্সোনালি যদি কমেন্ট করো সেখান থেকে আমি তোমাদের শেয়ার করতে পারবো। তো এটা হচ্ছে একটা বেস্ট একটা সফটওয়্যার, এটা ফুল ভার্সন নিতে হলে কিন্তু তোমাদের পয়সা দিয়ে কিনতে হবে। তো এরপরে যে সফটওয়্যারের কথা বলছি এটা তার থেকে একটু হাই বা এটা বেস্ট বলতে পারো, এটা টপ থ্রির মধ্যে এই লিস্টে থাকবে, যেটা হচ্ছে ফিল্মোরা রেকর্ডার স্ক্রিন রেকর্ডার। এই স্ক্রিন রেকর্ডার এটাও কিন্তু পেড একটা সফটওয়্যার, এখানে তোমরা দেখেছো হয়তো যে ফিল্মোরা স্ক্রিন রেকর্ডার এটাও কিন্তু পেড সফটওয়্যারের মধ্যে কিন্তু দেখতে পেয়েছো ফিল্মোরা স্ক্রিন রেকর্ডার। তো এটাও একটা বেস্ট একটা সফটওয়্যার, তোমরা জানো যে ফিল্মোরা এডিট বা ফিল্মোরা ভিডিও এডিটের জন্য একটা সফটওয়্যার আছে, তো এটা হচ্ছে তার স্ক্রিন রেকর্ডার একটা ছোট্ট একটা সফটওয়্যার, এটা দিয়ে তোমরা স্ক্রিন রেকর্ড করতে পারবে। এর যদি ফুল সফটওয়্যারটা যদি তোমরা কিনে নাও বা পারচেস করে নাও তাহলে কিন্তু তোমরা এর ফুল ভার্সনগুলো পেয়ে যাবে বা এর লোগোটুকু এসেগুলো কিন্তু আসবে না। তো এটা একটা বেশ ভালো একটা সফটওয়্যার, এটাও ইউজ করতে পারো। তো এর কম্পিউটারের যে কনফিগারেশন সেটা যদি সিস্টেম এখানে দেখে নিবে সবগুলোর নিচে কিন্তু এখানে দেওয়া আছে কোন কোন সাপোর্ট করবে ওএসকে, প্লাস এখানে সিস্টেম রিকোয়ারমেন্ট যেখানে দেখিয়ে দিবে যে মিনিমাম গ্রাফিক্স কার্ড কত লাগবে বা র্যাম কত লাগবে, এটা কিন্তু এখানে শো করে দিচ্ছে। মিনিমাম দেখতে পাচ্ছ i3 প্রসেসর বা 4GB র্যাম, 2GB গ্রাফিক্স কার্ড, এগুলো কিন্তু প্রয়োজন সেই জন্যই বলছে। তো এগুলো যদি গ্রাফিক্স কার্ড যদি নাও থাকে তাতেও কিন্তু হবে, এটা কিন্তু ইউজ করতে পারবে ফিল্মোরা স্ক্রিন রেকর্ডারটা। তো যে টপ টু পজিশনে যে আমি স্ক্রিন রেকর্ডারটা দেখেছি সেটা হচ্ছে লুম সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ লুম, এখানে এই যে সাইটের যে PNGটাতে দেখেছিলাম বা তোমাদের যে PNG ফাইলটাতে দেখেছিলাম লুম, লুম দেখতে পাচ্ছ লাস্ট পজিশনে আছে, এটা কিন্তু ফ্রি একটা সফটওয়্যার। এই ফ্রি সফটওয়্যারটার মধ্যে তোমরা কিন্তু এখানে তোমাদের ফেস এখানে দেখাতেও পারবে, প্লাস কিছু এডিট করার সময় এই ধরনের টাস্ক বারগুলো পেয়ে যাবে। তো এখানে সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই সাইটগুলো কিন্তু ভিজিট করবে, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে থাকবে সবগুলা সফটওয়্যারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলোর লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখবো, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে এবং সিস্টেম রিকোয়ারমেন্টগুলো সেগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে। তো এটা হলো গিয়ে টপ টুর মধ্যে বলছিলাম, যেটা নাম্বার ওয়ান যেটা আজকে যেটা লাস্টের যেটা রেখেছে সেটা হচ্ছে নাম্বার ওয়ান OBS স্টুডিও। এই সফটওয়্যারটা হচ্ছে ওপেন ব্রডকাস্ট বা এটা একটা ফ্রি সফটওয়্যার। এই সফটওয়্যারটা কিন্তু আমি পার্সোনালি আজকে প্রায় 5 বছরের কাছাকাছি এটা ইউজ করছি, অবশ্যই এই সফটওয়্যারটা তোমরা ইউজ করতে পারো। তো এই সফটওয়্যারটা ইউজ করার জন্য তোমাদের কিন্তু সিস্টেমের যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু অনেক হাই লাগবে, যেটা তোমাদের যদি লো কনফিগারেশনের কম্পিউটার সেটা হয় তাহলে কিন্তু এটা তোমরা
ভার্সনটা তোমরা অবশ্যই তোমরা লো ভার্সনের সফটওয়্যারগুলো ডাউনলোড করবে, সেখানে গুগলে গিয়ে কোথাও সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এখন যেটা লেটেস্ট আছে যে OBS 26.1, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। এই ভার্সনটা কিন্তু মিনিমাম তোমাদের i3 বা i5 এর সিস্টেম প্রয়োজন। তো আমার যেটা আছে সেটা আমার i3 আছে। তো তোমাদের অবশ্যই এটা i3 এর উপরের একটা ভার্সন থাকা লাগবে, বা র্যামটা তোমাদের মিনিমাম 4 GB বা 8 GB প্রয়োজন, তবেই তোমরা এই সফটওয়্যারটা ইউজ করতে পারবে। না হলে কিন্তু তোমাদের হয়তো ইনস্টল হলেও হয়তো কাজ করবে না বা ল্যাগ করবে। 80% তোমরা দেখে নেবে যে ইউটিউবের ভিডিও ক্রিয়েট করে যারা, তারা ক্রিয়েটাররা বেশিরভাগই কিন্তু OBS স্টুডিওকে প্রেফার করে, বা এটা একটা এমন একটা সফটওয়্যার যেটা ফ্রি এবং খুব একটা বড় সফটওয়্যার। তো অবশ্যই এই সফটওয়্যারটা তোমরা অবশ্যই ডাউনলোড করতে পারবে যদি তোমাদের সিস্টেম বা কম্পিউটারের সেট আপ যদি তোমাদের একটু ভালো হয়। তো এই হচ্ছে আজকে টপ 5 বা বেস্ট স্ক্রিন রেকর্ডার। তো তোমাদের কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী তোমরা কিন্তু অবশ্যই তোমরা কোনটা প্রেফার করবে বা কোনটা ইউজ করবে সেটা তোমাদের ব্যাপার। আমি পার্সোনালি যেটা ইউজ করি সেটা হচ্ছে OBS স্টুডিও, যেটা আজকে টপ 1 এ রেখেছি। এটা একটা খুব একটা বেটার একটা সফটওয়্যার। তো তোমরা চাইলে এটা অবশ্যই ইউজ করে দেখতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কোন সফটওয়্যারটা কাজের, বা তোমরা কোনটা পার্সোনালি ইউজ করছো, বা তোমাদের কোন সফটওয়্যারটা প্রয়োজন ক্র্যাক ভার্সন বা ফুল ভার্সনটা, সেটা অবশ্যই আমাকে ভিডিও ডেসক্রিপশনে প্লাস টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমাকে লিখে জানাতে পারো, সেখান থেকে কিন্তু আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিবো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।